My dear students and viewers, Assalamu alaikum. Welcome to my class. I hope all are fit and fine. I am also totally all right. Dear students, you know, due to COVID-19, our country has locked down itself. The country is struggling with its students, school, colleges, teachers, and lack of education. That's why we have started our online classes. You can take advantage from this opportunity. I hope our classes will help you to pursue your study properly. So, let's start. Shubhpriyo shikharthi, ajker class uposthaponay ami achi Mohammad Bushiruddin Bhuya, assistant teacher English, Progressive Model School, Maimonsingh. Ekhon amar phone number dewa ache, ajker class related je kono somoshay jogajog korte paro. Shubhpriyo shikharthi, tahole cholo amra shuru kori. শুরুতে আমরা কিছু ছবি দেখব। এইখানে দেখো, এক নং ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, একটা মুরগি দেখতে পাচ্ছি না? সে কি করছে? হর্ন দিচ্ছে, বাঁশি বাজাচ্ছে, তাই না? দ্বিতীয় একটা ছবিতে আমরা দেখতে পাচ্ছি একজন হুজুর, উনি কি করছে? আজান দিচ্ছে। আরও কিছু ছবি দেখব আমরা। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি বাচ্চা এইমাত্র ঘুম থেকে ঘুম ভাঙছে, তার ঘুম থেকে উঠছে, এটা হচ্ছে একটা অ্যালার্ম ক্লক। তো এই ছবিগুলো আসলে আমাদের কোন সময়ের দৃশ্য, কিসের দৃশ্য? এই ছবিগুলোর সাথে এই অ্যাক্টিভিটিসগুলো আমরা কখন করি, সেই বিষয়ে আমাদের আজকের আলোচনা। আমরা চলো দেখি। আর্লি রাইজিং, আমরা খুব ভোরবেলায় উঠেই প্রথম এই মুরগির শব্দ শুনি, মুরগে হ্যাঁ অ্যালার্ম দেয় প্রাকৃতিকভাবেই, আজান শুনি ঘুম থেকে মাত্র, আমরা অ্যালার্ম ক্লক শুনে আর্মোরা ভেঙে উঠি। তাহলে আমাদের আজকের আলোচনা হচ্ছে আর্লি রাইজিং বিষয়ে একটা প্যারাগ্রাফ। আওয়ার টুডেস লেসন ইজ এ প্যারাগ্রাফ আর্লি রাইজিং। আর্লি রাইজিং সম্পর্কে আমরা একটা প্যারাগ্রাফ নিয়ে আজকে আলোচনা করব। শুরুতেই জানিয়ে দিচ্ছি লার্নিং আউটকামসগুলো, আজকের ক্লাস থেকে তোমরা কী কী শিখতে পারবে। আফটার উই হ্যাভ স্টাডিড দিস লেসন উই উইল বি এবল টু নো ইনফরমেশন, আমরা কিছু তথ্য জানবো আর্লি রাইজিং সম্পর্কে। আস্ক অ্যান্ড আনসার কোয়েশ্চেন্স, আমরা প্রশ্ন করতে পারবো, উত্তর দেওয়া শিখব, কেমন? আই হ্যাভ দ্য হ্যাবিট অফ আর্লি রাইজিং আর্লি, আমরা খুব ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে তুলব, এবং রাইট প্যারাগ্রাফ, এবং একটা প্যারাগ্রাফ লেখা শিখব আমরা এই আর্লি রাইজিং সম্পর্কে, একটা প্যারাগ্রাফ লেখা শিখতে পারব। ওকে ওকে সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা মূল আলোচনা শুরু করি। দেখো, নাও লেট আস নো হোয়াট ইজ আর্লি রাইজিং। আর্লি রাইজিংটা কী, এই জিনিসটা আমরা একটু দেখি। দেখো, আর্লি রাইজিং ইজ রাইজিং আর্লি ইন দ্য মর্নিং। আর্লি রাইজিং হচ্ছে খুব ভোরবেলা ঘুম থেকে ওঠা। আমরা যারা ভোরবেলা ঘুম থেকে উঠি, অনেকেরই অভ্যাস আছে, সেই জিনিসটাই হচ্ছে আর্লি রাইজিং, ঠিক আছে? যেহেতু আমরা আর্লি রাইজিং প্যারাগ্রাফ শিখব, প্রথমে একটা ধারণা নিলাম যে ঘুম থেকে খুব ভোরবেলা ওঠাটাই হচ্ছে আর্লি রাইজিং। হুই ইজ অ্যান আর্লি রাইজার, তাহলে এখন কে আর্লি রাইজার, কে ঘুম থেকে উঠে, এটা আমরা কীভাবে বলবো? এক এই যে শুরুতেই একটা ছবি দেখো, এই ছবি দেখে আমরা বুঝতে পারছি যে যারা একদম ভোরবেলা তোমার এই সূর্যের আলো রুমে পড়ার সাথে সাথেই যারা ঘুম থেকে ওঠে, দ্য ম্যান হু রাইজেস আর্লি ইজ অ্যান আর্লি রাইজার, যে ব্যক্তিটা খুব ভোরবেলা ঘুম থেকে ওঠে সেই হচ্ছে একজন আর্লি রাইজার, ঠিক আছে? তাহলে আমরা জানি যে প্যারাগ্রাফের কিছু প্রশ্ন থাকে, পাঁচ ছটা প্রশ্ন থাকে, সেই প্রশ্নের উত্তর রিলেটেডগুলো যে কয়েকটা বাক্য, বারো তেরোটা বাক্য লিখলেই আমাদের প্যারাগ্রাফ হয়ে যায়। তো এরকম কিছু প্রশ্ন আমরা প্রথম প্রশ্নের উত্তরটা লিখলাম আগে। আর এই যে এই প্রশ্নটার দেখো, হুই ইজ অ্যান আর্লি রাইজার, এটার এই যে লাইনটা লিখলেই, দ্য ম্যান হু রাইজেস আর্লি ইজ অ্যান আর্লি রাইজার, যেই লোকটা খুব ভোরবেলা ঘুম থেকে ওঠে সেই হচ্ছে আর্লি রাইজার। ওকে, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। দেখো, হোয়াট ক্যান হি এনজয়, এখন এই একজন আর্লি রাইজার সে কী কী বিষয় এনজয় করে, কী কী জিনিস এনজয় করতে পারে, সেই বিষয়টা আমরা এখন জানবো। যে আর্লি রাইজিং হলে সকালে ঘুম থেকে উঠলে আমাদের কী কী লাভ, আমরা কী কী এনজয় করতে পারবো। শুরুতে প্রথম ছবিতে দেখো, এখানে কি আমরা ভোরবেলা কী করতে পারবো, একদম সুন্দর প্রাকৃতিক পরিবেশে সকালবেলার ফ্রেশ বাতাস, হ্যাঁ ফ্রেশ বাতাস আমরা পাবো। তারপরে হচ্ছে খুব ভোরবেলার শান্ত পরিবেশ আমরা
এনজয় করতে পারবো। যেমন হি ক্যান এনজয় মর্নিং প্রেয়ার, যে ভোরবেলা ঘুম থেকে ওঠে, যে আর্লি রাইজার, সে সকালবেলার প্রার্থনা করতে পারে। দ্য ফ্রেশ এয়ার এনজয় করতে পারে, সানরাইজ সূর্য ওঠা দেখতে পারে, ন্যাচারাল বিউটি এবং অন্যান্য প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করতে পারে যে ঘুম থেকে সকালবেলা ওঠে। বার্ডস চার্পিং, পাখির কিচিরমিচিরি শব্দ উপভোগ করতে পারে। ক্যান হ্যাভ অ্যান অপরচুনিটি টু ওয়াক বাই দ্য রিভার সাইড, এবং নদীর তীরবর্তী জায়গা দিয়ে, নদীর তীর দিয়ে হাঁটার একটা সুযোগ পায়। অ্যান্ড ক্যান অলসো টেক সাম ফিজিক্যাল এক্সারসাইজ, এবং যে ঘুম থেকে সকালবেলা উঠতে পারে তার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে সে তোমার সকালবেলা কিছু শারীরিক এক্সারসাইজ, ফিজিক্যাল এক্সারসাইজ করার সুযোগ পায়। এটা একটা বড় সুবিধা। তাহলে আমরা কী কী জানলাম? হোয়াট ক্যান হি এনজয়? হি ক্যান এনজয় মর্নিং প্রেয়ার, দ্য ফ্রেশ এয়ার, সানরাইজ, ন্যাচারাল বিউটি, বার্ডস চার্পিং, ক্যান হ্যাভ অ্যান অপরচুনিটি টু ওয়াক বাই দ্য রিভার সাইড, অ্যান্ড ক্যান অলসো টেক সাম ফিজিক্যাল এক্সারসাইজ। এই কাজগুলো সে, এই বিষয়গুলো সে এনজয় করতে পারে যদি সে সকালবেলা ঘুম থেকে উঠতে পারে। কেমন? তাহলে আমরা চলো পরবর্তী প্রশ্ন দেখি আমাদের আর কী কী আছে। দেখো, হোয়াই ইজ আর্লি রাইজিং রিলেটেড টু ফিজিক্যাল এক্সারসাইজ। এখন প্রশ্ন হলো যে এই সকালবেলার ঘুম থেকে ওঠাটা শরীরচর্চার সাথে কীভাবে সম্পর্কিত, কেন সম্পর্কিত? সকালবেলা ঘুম থেকে ওঠাটা শরীরচর্চার সাথে কীভাবে কেন সম্পর্কিত? হ্যাঁ, যে শরীরচর্চা করতে সকালে ঘুম থেকে উঠতে হয় কেন, সেই বিষয়টা আমরা আলোচনা করব। তো আর্লি রাইজিং ইজ রিলেটেড টু ফিজিক্যাল এক্সারসাইজ, সকালে ঘুম থেকে ওঠাটা এই শরীরচর্চার সাথে জড়িত। বিকজ, কারণ ইট ইজ দ্য বেস্ট টাইম টু টেক ফিজিক্যাল এক্সারসাইজ, কারণ হচ্ছে এই সময়টাই হচ্ছে তোমার এই শরীরচর্চা করার সবচেয়ে বেস্ট টাইম, সবচেয়ে উপযুক্ত সময়। স্পেশালি, বিশেষ করে ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ দ্য এনজয়েবল অ্যাজ বেনিফিশিয়াল, বিশেষ করে এই সকালবেলা ঘুম থেকে ওঠাটা, হ্যাঁ, এবং হাঁটা, স্পেশালি ওয়াকিং দ্য মর্নিং, সকালবেলা হাঁটা ইজ এ এনজয়েবল অ্যাজ বেনিফিশিয়াল, এটা অনেক উপভোগ্য এবং উপকারী, বেনিফিশিয়াল। তাহলে আমরা কী জানলাম? যে আর্লি রাইজার ইজ রিলেটেড টু ফিজিক্যাল এক্সারসাইজ বিকজ ইট ইজ দ্য বেস্ট টাইম টু টেক ফিজিক্যাল এক্সারসাইজ, অ্যান্ড স্পেশালি ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ অ্যাজ এনজয়েবল অ্যাজ বেনিফিশিয়াল। ওকে, তাহলে আমরা দেখো পরবর্তী প্রশ্ন দেখি এবং উত্তর দেখি। তাহলে আমরা এই প্রশ্নটা দেখি, হোয়াই ইজ আর্লি রাইজিং নেসেসারি, এই সকালবেলা ঘুম থেকে ওঠাটা কেন এত জরুরি? তাহলে আর্লি রাইজিং ইজ নেসেসারি টু কিপ আওয়ার বডি স্ট্রং অ্যান্ড স্টেবল। এই সকালবেলা ঘুম থেকে উঠলে কি হয়, আমাদের শরীর শক্তিশালী হয়, কিপ আওয়ার মাইন্ড ফ্রেশ অ্যান্ড ফেয়ার, আমাদের মন মানসিকতা সজীব সতেজ হয়, এজন্য আমাদের ঘুম থেকে ওঠা, সকালে ঘুম থেকে ওঠা প্রয়োজন। টু মেনটেইন ডিসিপ্লিন অফ লাইফ, জীবনের নিয়মানুবর্তিতা মেনে চলার জন্য, অ্যান্ড আওয়ার রেগুলার অ্যাক্টিভিটিস, এবং আমাদের দৈনন্দিন কাজকর্ম প্রপারলি সঠিকভাবে করার জন্য আমাদের এই আর্লি রাইজিং করা প্রয়োজন। সো উই শুড বি টু হ্যাবিচুয়েটেড টু আর্লি রাইজিং, সুতরাং আমাদেরকে এই সকালবেলার ঘুম থেকে ওঠাটা অভ্যস্ত হতে হবে। তা আমরা এই যে 5-6 প্রশ্ন আলোচনা করলাম, ঠিক আছে, এবং প্রশ্নের মাধ্যমে প্রতিটারই 2-3 করে আনসারের মাধ্যমে যে বাক্যগুলো আমি লিখলাম, এখন এই সবগুলো তোমরা একসাথে করলেই আমাদের একটা প্যারাগ্রাফ লেখা হয়ে যাবে। তোমরা চাইলে তোমাদের বই থেকেও প্র্যাকটিস করতে পারো, আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য ছবি দিয়ে, ছবির মাধ্যমে বোঝানোর জন্য যে আর্লি রাইজিংটা কী জিনিস এবং কে আর্লি রাইজার, হ্যাঁ, কারা আর্লি রাইজার, এবং আর্লি রাইজার হলে কী উপকার, কী কী বেনিফিট আমরা পাবো, এবং আর্লি রাইজারের সাথে ফিজিক্যাল এক্সারসাইজের সাথে কী সম্পর্ক, এই বিষয়গুলো আমি আলোচনা করার চেষ্টা করলাম। তাহলে দেখি আমাদের এখানে কোনো গ্রুপ, কোনো, এখন আমরা এক্সারসাইজ করব। এখানে আসলে গ্রুপ ওয়ার্ক নাই, হ্যাঁ, এটা তোমাদের নিজেদের কাজ করতে হবে, নিজেরা প্যারাগ্রাফটা লেখা শিখতে হবে, এখানে কোনো, এই পাঠে কোনো গ্রুপ ওয়ার্ক আমাদের নাই। তাহলে আমরা এখন দেখি, একটু মূল্যায়ন করে নিই যে তোমরা এতক্ষণ কী কী বুঝতে পারলা, মনে আছে কিনা। শুরুতেই দেখো কী আছে,
answer the following questions. What is early rising? আমি কিন্তু আলোচনা করেছি এই প্যাসেজের মধ্যে যে early rising টা কি? What is early rising? And who is an early riser? এটাও আমি আলোচনা করেছি। আশা করি তোমরা এগুলোর উত্তরগুলো পারবে। তারপরে হচ্ছে what is the benefit of early rising? এখন এই প্রশ্নগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে তোমরা যখন আনসারটা লিখবে বা শিখবে হ্যাঁ তখন এই প্রশ্নগুলো যদি তোমরা মাথায় রাখো যে হোয়াট ইজ আর্লি রাইজিং এই সম্পর্কে আমি দুইটা তিনটা বাক্য লিখবো অ্যান্ড হুইজ ইজ অ্যান আর্লি রাইজার কে আর্লি রাইজার এই সম্পর্কে দুই তিনটা বাক্য লিখবো অ্যান্ড হোয়াট ইজ দ্য বেনিফিট অফ আর্লি রাইজিং আর্লি রাইজিংয়ের উপকারিতাটা কী এই সম্পর্কে দুই তিনটা চারটা বাক্য আমি লিখবো এবং হোয়াই শুড ইউ রাইজ আর্লি এবং আমরা কেন সকালবেলা ঘুম থেকে উঠবো এই সম্পর্কে আমি তিন চারটা বাক্য লিখবো এইভাবে যদি তোমরা প্রস্তুতিটা নাও এই প্রশ্নগুলো মাথায় রাখলেই এই প্রশ্নের উত্তরগুলো যদি তুমি খাতায় লিখতে পারো তাহলেই তোমার প্যারাগ্রাফটা হয়ে যাবে এই প্রশ্নের উত্তর দেওয়ার মাস দিয়ে ঠিক আছে তাহলে তোমাদের হোমওয়ার্ক বা বাড়ির কাজ থাকবে এইটাই রাইট এ প্যারাগ্রাফ অন আর্লি রাইজিং আর্লি রাইজিং সম্পর্কে তোমরা একটা প্যারাগ্রাফ লিখবা হ্যাঁ বাসায় লিখে প্র্যাকটিস করবা ওকে দেখো একটা প্রভাব রয়েছে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ এই কথাটা তোমরা শুনেছো নিশ্চয়ই এর আগে অন্য কোনো ক্লাসে অন্য কোনোভাবে আসলেই সত্যি যারা খুব ভোরবেলা দ্রুত সকাল সকাল ঘুমাতে যায় বেডে যায় আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ এবং যারা খুব ভোরবেলা ঘুম থেকে ওঠে মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ এবং এই দুইটা কাজ খুব দ্রুত তাড়াতাড়ি বিছানায় যাওয়া এবং দ্রুত ঘুম থেকে ওঠা এই দুইটা কাজ একজন মানুষকে স্বাস্থ্যবান সম্পদশালী ওয়েলদি অ্যান্ড ওয়াইজ এবং জ্ঞানী করে তোলে আশা করি তোমরা এগুলো তোমাদের বাস্তব জীবনে অনুশীলন করবে এবং প্র্যাকটিস করবে এবং তোমরা চর্চা করবে এই ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে তুলবে সুপ্রিয় শিক্ষার্থী তাহলে আর আজ আর কথা বাড়াচ্ছি না আমরা আর্লি রাইজিং সম্পর্কে একটা প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করলাম আশা করি তোমরা এতক্ষণ আমার সঙ্গেই ছিলে এবং তোমরা মনোযোগ দিয়ে বুঝেছ এবং আমি প্রত্যেকটা বাক্যের সাথে ছবি দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি কারণ এই ছবিগুলো যদি তোমার মনে থাকে দৃশ্যগুলো আমি যেই যেই ছবিগুলো দেখিয়েছি এই দৃশ্যগুলো যদি মনে থাকে এবং এইগুলোর সম্পর্কেও যদি তোমরা একটা দুইটা করে বাক্য লিখো এবং এই প্রশ্নগুলো যদি তোমরা মনে রাখতে পারো এই প্রশ্নগুলোর উত্তরের হিসেবেও যদি দুই তিনটা করে বাক্য লিখো তাহলেই একটা প্যারাগ্রাফ হয়ে যায় আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে আজ আর কথা বাড়াচ্ছি না আবার সামনে কোনো ক্লাস নিয়ে হাজির হব সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো সাবধানে থাকো ঘরে থাকো নিরাপদ থাকো আল্লাহ হাফেজ অগ্রিমীদের শুভেচ্ছা ঈদ মোবারক থ্যাংক ইউ অল